ভারী বৃষ্টির কারণে, পাহাড়ের ঢলের কারণে আমাদের যাতায়াতের যে রাস্তাটি ছিল এলাকার, ওই এলাকার রুটটি এখন ভারী বর্ষণের কারণে নষ্ট হয়ে গেছে। আমরা যথাযথ সরকারি কাছে আমাদের একটাই আবেদন, আমাদের যাতায়াতের রুটগুলি যেন সংস্কার করে দেওয়া হয়। আর আর এলাকার রাস্তাওয়া জনগণ বিনগুনে সুইসে তাগিরি বানিলাম। এখন রাস্তাওয়া পানি বেশি, বৃষ্টি বেশি হওয়ার জন্য রাস্তাওয়া বাই গেছে। আর আর গোড়া গাড়া হুয়াইন সুয়াইন স্কুলে যাইবার বেশি সমস্যা, বেশি হস্তক। এখন আর আর অনুরাগ সরকার তো চাই যে রাস্তাওয়ার পানিবার ব্যবস্থা অনুরাগ তো চাই। এই রাস্তার বাড়ার কারণে এক সপ্তাহকালীন আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য কাটাতে পারতেছি না। আমরা এই পাহাড়ি দল আর এই সরাতে শুরু বেশি, পানির টান বেশি, আর আমাদের অনেক চলা যেত অসুবিধা হচ্ছে। আগে আমাদের বাড়ি ওই পাশে ছিল, ওই পাশে ছিল ওই পাশে ভাঙে এই পাশে আসেছি। এই পাশে প্রায় 20-30 বছর হয়েছে এখানে থাকছি। ভাঙতে ভাঙতে এখন শেষ, সব চলে গেছে।